দেখুন এবার উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি ট্রাম্পের লাগাতার যুদ্ধের হুমকি দেওয়া বন্ধ করুক উত্তর কোরিয়া এখনও সময় আছে সংযত হওয়ার সেটা না করলে ধ্বংস করা হবে কিমজন উনের দেশকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের শুরুর ঠিক আগেই এমনই পাল্টা হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ সংস্থা এপি জানাচ্ছে উত্তর কোরিয়া সরকারের প্রতি চরম অবস্থান নেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক হ্যালি বক্তব্য রাখার সময় তার পাশে ছিলেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এদিকে স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের হুমকির পর আলোড়ন ছড়িয়েছে বিশ্বজুড়ে এমন পরিস্থিতির মধ্যেই আজ শুরু হচ্ছে জাতিসংঘের বাহাত্তরতম সাধারণ অধিবেশন এফ জানাচ্ছে উত্তর কোরিয়ার লাগাতর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পরমাণু পরীক্ষায় চিন্তিত প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান পরিস্থিতি নিয়ে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট তারপরেই এসেছে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর জাতিসংঘ অধিবেশন থেকে কিমজন উনকে অবরুদ্ধ করতে কোমরকোষে নেমে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিউবা ও ভেনিজুয়েলার মতো দেশের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের ওপর চাপ সৃষ্টি করা হবে তীব্র মার্কিন বিরোধী অবস্থান নেয় এই দুইটি রাষ্ট্র তবে চীনের ভূমিকা নিয়ে সন্দেহান দানা বাঁধছে কিমের পরমাণু পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের করা সমালোচনা করেছে চীন জাতিসংঘের অধিবেশনে বেইজিং কোন দিকে অবস্থান নেয় তা লক্ষণীয় যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছে মার্কিন হুমকি মোটেও পাত্তা দেন না উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জন উন যেভাবে তিনি দেশের পরমাণু বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে প্রস্তুত থাকতে বলেছেন তাতে সমস্যা আরও ঘনীভূত হয়েছে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘ অধিবেশন থেকে পিয়াংিয়াংকে দেওয়া হুমকির পর আরও ক্ষেপে উঠতে যাচ্ছেন কিম